আমাদেরকে সম্পাদক আমাদেরকে কিছু প্রস্তাবনা দিয়েছিল, সেই তদন্ত কমিটি কিংবা যারা পর্যবেক্ষণ করেছিল তাদের কিছু প্রস্তাবনাও কিন্তু মানা হয়নি, যেখানে আমরা দেখেছি যে আবার ঘটেছে চক বাজার। রেস্টুরেন্ট কোথায় হচ্ছে, গ্যাসের সিলিন্ডার দোকান কোথায় রাখাচ্ছে, এরকম একটা অব্যবস্থাপনার কারণে মানে এইসব অগ্নিসংযোগগুলো বারবার ঘটছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু আমরা দেখি যে যখন ঘটনা ঘটে তখন সহবের জন্য অনেক কিছু করা হয় কিন্তু পরবর্তীতে তার ইমপ্লিমেন্ট খুব কম করা হয়, যার কারণে আমাদের এই ঘটনাগুলো পুনরাবৃত্তি দেখতে পারবো। রেস্টুরেন্ট কোথায় হচ্ছে, গ্যাসের সিলিন্ডারের দোকান কোথায় রাখাচ্ছে, এরকম একটা অব্যবস্থাপনার কারণে মানে এইসব অগ্নিসংযোগগুলো বারবার ঘটছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু আমরা দেখি যে যখন ঘটনা ঘটে তখন সহবের জন্য অনেক কিছু করা হয় কিন্তু পরবর্তীতে তার ইমপ্লিমেন্ট খুব কম করা হয়, যার কারণে আমাদের এই ঘটনাগুলো পুনরাবৃত্তি দেখতে পাবো। আমাদেরকে কিছু প্রস্তাবনা দিয়েছিল, সেই তদন্ত কমিটি কিংবা যারা পর্যবেক্ষণ করেছিল তার একটি প্রস্তাবনাও কিন্তু মানা হয়নি, যেখানে আমরা দেখেছি যে আবার ঘটেছে চক বাজার। বনানীতে ফার টাওয়ারের আগুনের ঘটনায় যখন চারপাশে দুর্ঘটনাস্থলে মানুষের ভিড় নিয়ে সমালোচনা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নূর সেখানে গিয়ে জ্বালাময়ী বক্তৃতা দেন। দেখা যায় তাকে রাস্তা করে দেওয়ার জন্য তার সঙ্গে থাকা লোকজন বেশি ব্যস্ত, রাস্তা করে দিতে সাইড হন ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই সময় তাকে সেখানে না দাঁড়ানোর জন্য বলা হলে তিনি হেসে বলেন এখানে ছবি তুলে চলে যাব। নূর দাবি করেন আমাদের ফায়ার সার্ভিসের ব্যবস্থা দুর্বল, যত দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার পারছে না, অব্যবস্থাপনা অপরিকল্পিত নগরায়ণের জন্য এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটছে। নিমতলার ঘটনা তুলে ধরে নূর বলেন মারাত্মক অগ্নিকাণ্ড দেখেছি, নিমতলার ঘটনায় যারা তদন্ত করেছিল তারা কিছু ব্যবস্থাপনা দিয়েছে, কিভাবে এ ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া যায়, রাসায়নিক কারখানা ঢাকার বাইরে আবাসিকের বাণিজ্যিক প্রতিষ্ঠান না দেওয়া এসব বাস্তবায়ন হলে এগুলো দেখতে হবে না। যখন ঘটনা ঘটে তখন শো অফের জন্য অনেক কিছু করা হয় কিন্তু বাস্তবনা হয় না, যার কারণে ঘটনাগুলো পুনরাবৃত্তি দেখতে হয় বারবার। নূর বলেন আমাদের ফায়ার সার্ভিসের ব্যবস্থা দুর্বল, যত দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার পারছি না, অব্যবস্থাপনা অপরিকল্পিত নগরের জন্য পুনরাবৃত্তি, যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের প্রতি অনুরোধ, ঘটনা বারবার ঘটছে, আপনারা শিক্ষা নেন এবং কার্যকরী ব্যবস্থা নেন। এ সময় আশেপাশে তার সঙ্গে আসা লোকজন অন্যদেরকে ধমক দিয়ে বলেন সাইড টক করবেন না। নূরের বক্তব্য শেষ হওয়ার পরেই পাশ থেকে বলা হয় এই তালি তালি। বৃহস্পতিবার 28 মার্চ দুপুর 12:55 মিনিটের দিকে FR টাওয়ারে আগুন লাগে, 21 তলা ভবনটিতে 9 তলায় অগ্নিকাণ্ড ঘটে।